আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালসর বাজার। তালসর বাজার থেকে একটু ভিতরে আসছি। আজকে আমরা যাবো হচ্ছে একটি কাচের মসজিদ, খাড়া শহর যাবে মসজিদে। তো আমরা সাইকেল নিয়ে বের হলাম আজকে। আমাদের বাসা থেকে খুব বেশি একটু ভিতরে না, মানে নিকটেই, খুবই কাছে। তো আমরা সাইকেল নিয়ে আসছি আজকে। তো আমরা তাল শহর বাজার থেকে এদিকে আসছি, এদিক দিয়ে আসছি, ওই যে ওদিক দিয়ে এসে এদিকে আসা ভিতরে ঢুকছি। তো সামনে বেশি দূর না, মানে আর 2-3 মিনিট সময় লাগবে। খাড়া শহর যাবে মসজিদ। মসজিদটি সম্পূর্ণ কাচের তৈরি, কাচের। তো আমরা আজকে সেই মসজিদটি দেখতেই যাচ্ছি, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে শুক্রবার, আজকে চেষ্টা করব এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। দেখা যাক কী করা যায়, চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর খুব বেশি সময় লাগবে না, 1-2 মিনিট। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যে বিদ্যুৎ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা আসছি মূলত এদিক থেকে, পিছন দিক এদিকে আইসা সোজা, মানে তালসর বাজার থেকে একটু ভিতরে আইসা সোজা। গ্রাম বাংলার পরিবেশ সামনে দেখতে পাচ্ছি। একটু প্রাইমারি স্কুল, খাড়াসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা চলে আসছি মূলত মাসুদ আলম। কি অবস্থা আবার ভাই? আমরা আসছি খাড়াসার মসজিদের পুকুর পার। এই পুকুর পারে হয়তো আগে যখন আসছিলাম তখন দেখতাম মানুষ উজু করতো, এখন উজু করার সেই ব্যবস্থা আর নেই। পুকুর পুরোটাই কচুরিপানা দিয়ে ভর্তি। এটা হচ্ছে মসজিদের পুকুর পার ঘাট, খুব সুন্দর। এটা হচ্ছে বসে থাকার জন্য জায়গা, আর এটা হচ্ছে মসজিদের পুরো অংশ। তো আমরা সাইকেল থেকে নেমে পড়লাম, একটু দেখি মসজিদটা ঘুরে দেখি কেমন। খাড়াসার জামে মসজিদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। স্থাপিত হয়েছে 2018, আয়তন 2500 বর্গফুট, নির্মাণ ব্যয় 1,30,00,000 টাকা প্রায়। পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে মাসুদ আলম। দেখি মসজিদের ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার স্যার কি এদিকে নাকি? এদিকে না, মনে হয় ওইদিকে। একটু ভিতরে ঢুকি। সুন্দর, খুব সুন্দর। সম্পূর্ণ মসজিদটি কাচের। সিঁড়ি দিয়ে যদি একটু উপরে উঠি, উপর থেকে খুব ভালো, অসাধারণ একটি মসজিদ। আপনাদের হয়তো ভালো লাগবে অনেকের, খুব সুন্দর মসজিদের। এটা দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ সাইড। যদি একটু আরেকটু উপরে উঠি সিঁড়ি দিয়ে, উপরে আর মনে হয় যাওয়া যাবে না, এখানে ইমাম সাহেব থাকে। দেখি ভিতরে যাওয়া যায় কিনা। এদিকে আর যাওয়া যাবে না। এখন দেখি মসজিদের মেইন ফটকে ঢুকা যায় কিনা। সিঁড়ি দিয়ে নিচে নামি, মসজিদটি মনে হয় তালাবদ্ধ করা আছে। হ্যাঁ তালাবদ্ধ না, ঠিকই আছে, ঢুকা যাবে। আমরা ভিতরে ঢুকে পড়লাম।
অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর মসজিদ, সম্পূর্ণ মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে ইমাম সাহেবের যে জায়গাটা আছে এটাও সম্পূর্ণ কাচের তৈরি, এক কথায় বলতে গেলে সম্পূর্ণ মসজিদই কাচের। এখানে সাইনবোর্ড লেখা আছে, নামাজের সময়সূচি দেওয়া আছে, খাড়া সার জামি মসজিদ, সম্পূর্ণ মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত, এসি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনে হচ্ছে, এক কথায় অনেক সুন্দর। খাড়া শাহজাহ মসজিদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আমরা এবার বাইরের দিকে বেক করি। বাহির সাইড সিঁড়ি, সুন্দর। সো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ভিডিওয়। আমরা এই সাইকেলটিতে করে এসেছিলাম, সো আবার চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।